অধিকৃত গাজায় বিমান হামলায় অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার 10 বছরের শিশুসহ 7 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি গেরিলা গ্রুপ পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব পলেস্টাইন জানায়, নিহতদের মধ্যে তাদের 4 যোদ্ধা রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইসরায়েলি হামলার ভয়াবহতা এমন পর্যায়ে গেছে যে বন্ধ রাখা হয়েছে স্কুলসহ সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান। বিমান হামলার জবাবে ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে গাজা থেকে রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনের গেরিলা গ্রুপগুলো। এর আগে মঙ্গলবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন 15 জন। সম্প্রতি ইসরায়েলের কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দী খাদির আদনানের মৃত্যুকে কেন্দ্র করে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতেই এই পাল্টাপাল্টি হামলা চলছে।